লোকসভা ভোটের আগে কার্যত দলবদলের দরজা খুলে দিলেন তৃণমূল নেত্রী। যদি ভালো কেউ আপনাদের সঙ্গে যোগ দিতে চান তাহলে ফেলে রাখবেন না, ভালো লোক হলে যত পারবেন নিয়ে নেবেন, বক্সিদার থেকে অনুমতি নিয়ে নেবেন। নেতাজি ইন্ডোরের সভা থেকে বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই এবং তিন ডিসেম্বর প্রত্যেকটা বুথে বুথে মিছিল করবেন। যারা নতুন এসছেন পুরনোদের সম্মান দিয়ে মাথায় রাখবেন, পুরাতন যারা আছেন নতুনদের কাছে ডেকে নেবেন। আমরা সবাই সমান, এটা মাথায় রাখতে হবে। আর যদি কেউ পুরনো থাকেন, সে বঞ্চিত হয়েছে, তাকে আমি অন্যভাবে অ্যাকোমোডেট করব। তার কারণ হচ্ছে আমি চাই না কেউ বাইরে থাকুক। যদি কোনো লোক আপনাদের সাথে জয়েন করতে চায় আপনারা ফেলে রাখবেন না, যত পারেন নিয়ে নেবেন যদি ভালো লোক হয়, ঠিক আছে? তার কারণ হচ্ছে এটা আপনাদের কর্তব্য, অনেক সময় আপনারা করেন না। একটা কথা বললে বসে থাকেন, কখন কে পারমিশন দেবে? আমি বলে যাচ্ছি, বক্সিদা এখানে আছে, বক্সিদার থেকে পারমিশন নেবেন। অভিষেকের চোখটা একটু প্রবলেম হয়েছে, ও হসপিটালে এখন গেছে। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন টেলিফোন লাইনে। রাহুলবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একেবারে যে দলীয় কর্মসূচি ছিল ঠিক লোকসভার আগে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন যে দলের দরজা খোলা আছে, ভালো লোক যারাই আসতে চাইবেন তারাই কিন্তু যোগদান করতে পারেন এবং যত সংখ্যক আসবেন সবাইকে নেওয়া হবে। এখন লোকে টান পড়েছে, সেই কারণের জন্য এখন লোক খুঁজে বেড়াচ্ছে। তার মানে তৃণমূলটাতে যে পুরো চড়ে ভরে গেছে, ভালো লোক বলতে তৃণমূলে যে কিছু নেই মমতা ব্যানার্জির বক্তব্য থেকে পরিষ্কার। ভালো লোক খোঁজার জন্য এখন লোক লাগাতে হচ্ছে, কার্যকর্তাদের লাগাতে হচ্ছে। তো ভালো লোক আসবে কোত্থেকে? খারাপ লোকের সমাবেশ, খারাপ লোকের ডাকে কখনো ভালো লোক আসে? এর থেকে বোঝা যাচ্ছে তৃণমূলের অবস্থা যে দিন প্রতিদিন খারাপ হচ্ছে, সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমরা দেখলাম একেবারে তৃণমূল কংগ্রেস নেত্রী হিসেবে তিনি তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি ছিল সেখান থেকে লোকসভা ভোটের জন্য দিশা একেবারে নির্ধারিত করে দিয়েছেন, যেখানে একদিকে তিনি যেমন নিশানা করেছেন বিজেপিকে, সিপিএমকে নিশানা করেছেন, তার পাশাপাশি তিনি এটাও বলছেন যে দলের কিন্তু দরজা খোলা ভালো লোকেদের জন্য, যত সংখ্যক ভালো মানুষ আসতে চাইবেন সুব্রত বক্সীর কাছে অনুমতি নিয়ে তাদের যেন দলে যোগদান করানো হয়। এবং পুরনোদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন তিনি, যারা বঞ্চিত হয়েছেন তাদের যে কোনো ভাবেই হোক অ্যাকোমোডেট করে দেবেন মুখ্যমন্ত্রী, এমনটাই আশ্বাস তিনি দিয়েছেন। আর এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি আমরা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনবাবু, আপনি শুনলেন গতকাল যে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী, যত ভালো লোক রয়েছে তাদের বেশি সংখ্যক তাদেরকে নিতে হবে দলে, সেই পারমিশনটা দেবেন সুব্রত বক্সী, সেই কথাও বলে দিয়েছেন। লোকসভা ভোটের আগে কি নতুন কৌশল? হ্যাঁ, মুখ্যমন্ত্রী এটা আগে থেকেই জানতেন যে ক্রিমিনালরাই এখন দলের নেতা, ঠিক লোকেরা নয়, ভুল লোকেরা, ভালো লোকেরা নয়, মন্দ লোকেরা, যারা নানাবিধভাবে লুঠের কাজে যুক্ত যত বেশি তারা তত বড় নেতা। আমরা যে কথাটা বলতাম, যত বড় চোর তত বড় নেতা তৃণমূলের, এটা সবাই জানেন, মুখ্যমন্ত্রীও জানতেন, কিন্তু এখন উনি বুঝে গেছেন যে উনি ধরা পড়ে যাচ্ছেন। সেই কারণে ওনার মুখে মাঝে মধ্যে সাধু সাধু কথা বলতে হয়, যেহেতু উনি ধরা পড়ে গেছেন। আমি সবার জন্য আছি, পুরনোদের জন্য আছি, ভালোদের জন্য আছি। উনি বুঝতে পারছেন যারা তৃণমূল দলটা তৈরি করেছিল তারা এখন সবচাইতে বেশি প্রাপ্ত, যারা লুঠেরা তারা এখন দলের নেতা, এটা মানুষ মনে করেছেন, বুঝতে পারছেন। এবং উনি জানেন, খবর পাচ্ছেন, গ্রামে গ্রামে কার্যত তৃণমূল দলটা টিকে আছে পুলিশের জন্য। পুলিশ সরে গেলে তৃণমূলের নেতারা যে এখন যা নেতা হয়েছে, এর অর্ধেক বাড়ি থেকে তাদের সরে যেতে হবে, বাড়ি থাকতে পারবেন না, এমন চারপাশে পরিবেশ করে রেখেছে। সেই কারণে ধামা চাপা দেওয়ার জন্য, যেহেতু মানুষ টের পেয়েছে বিভ্রান্ত করার জন্য, বক্সিদা দেখে দেবেন ভালো লোকেরা ফেরত আসবেন, এই কথাটা করে বলতে হচ্ছে। কারণ উনি যে ধরা পড়ে গেছেন, দলটার যে চেহারা কি এটা মানুষ যে বুঝে গেছে, কার্যত লুঠেরাদের দল এটা স্পষ্ট হয়ে যাওয়াতে এইরকম একটা বার্তা দিয়ে কোন রকমের ম্যানেজ করার চেষ্টা করছেন। তাতে বোধ হয় আর হবে না, এখন পুলিশ এবং প্রশাসনের লোকেরা, বিডিও এবং ওসি
একমাত্র তার উপরে ভরসা করে তৃণমূলটা টিকে আছে। তাহলে তৃণমূল দলটা হাল সত্যি খারাপ, যত বড় চোর তত বড় নেতা। ধন্যবাদ সুজন বাবু।